গল্প কল্পের দহন কলমে ফুল গীতা পোরের গল্পের তৃতীয় অংশ। অফিস যাবে বলে সারিকা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। বাসে করে মাত্র 15 মিনিটের দূরত্বে ওর অফিস, কিন্তু প্রায় আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে থাকার পরেও যখন কোনো বাস আসে না তখন বিরক্ত হয় সারিকা। কোমর অবধি লম্বা চুলগুলোকে হাতে করে ঘুরিয়ে খোপা করে নেয় বিরক্ত হয়ে। বারংবার হাতে থাকা হাত ঘড়িতে টাইম দেখতে থাকে। সারিকা যখন খুব বিরক্ত হয়ে অভিকে ফোন করতে যাবে তখনই ওর সামনে একটা বাইক এসে থামে। পরনে সাদা জামা, 40 বছরের স্বাস্থ্যবান এই পুরুষটাকে ও চেনে। হালকা শ্যামবর্ণের ত্বকের অধিকারী, চোখে সরু প্রেমের চশমা আর গালে চাপ দাড়ি। আদিত্যকে এতদিনে ও এই প্রথমবার লক্ষ্য করলো ভালো করে। কে বলেছে সাদা ত্বকের অধিকারীরাই শুধু সুন্দরীর তকমা পায়? তাহলে ওর সামনে যে পুরুষ মানুষটি দাঁড়িয়ে আছে তার রূপের বর্ণনা ও কিভাবে করবে? প্রায় মিনিট তিনেকের মতো একে অপরের দিকে তাকিয়ে থাকার পর আদিত্য সারিকার চোখের সামনে হাত নাড়াল। কি দেখছেন ম্যাডাম, উঠে আসুন। সারিকার ঘোর কাটল, নিজের কাজের প্রতি নিজেই বিরক্ত হল খুব। উঠে যাব মানে? আমি আপনার সাথে কোথাও যাব না। আদিত্য নিজের হাত ঘড়িটা সারিকার চোখের সামনে ধরল। আজ বাস বন্ধ, সব বাস মিটিংয়ে চলে গেছে। আপনার হাতে আর মাত্র 18 মিনিট আছে, এর মধ্যে অফিসে না পৌঁছালে কিন্তু আপনার বেতন থেকে টাকা কাটা যাবে। সারিকার এতক্ষণে খেয়াল হল কাল রাত্রিবেলা বাড়ির সবাই এই বিষয়ে আলোচনা করছিল। সারিকা বিরক্ত চোখে আদিত্যর দিকে তাকালো, সেটা দেখে আদিত্য মুচকি হাসল। আসুন। আদিত্য বাইকের হ্যান্ডেল থেকে হেলমেটটা বার করে সারিকার হাতে দিল। সারিকার কাছে আর কোনো উপায় রইল না, ধীরে ধীরে গিয়ে উঠে বসল বাইকের পিছন সিটে। আদিত্য বাইক স্টার্ট করলে সারিকা একটু ছুটে পড়ে আদিত্যর পিঠের ওপর। ঘরে বসুন, সামনের রাস্তা খারাপ আছে। সারিকা আপত্তি সত্ত্বেও বাধ্য হয়ে আদিত্যর কাঁধে নিজের ডান হাতটা রাখল। তারপর গাড়ি ছুটে চলল সারিকার গন্তব্যে। অফিস টাইম শেষ হয়েছে কিছুক্ষণ আগে। আসার সময় আদিত্যর সাথে এলেও যাওয়ার সময় কিভাবে যাবে সেটা ভেবেই চিন্তিত হয় সারিকা। ঘড়িতে বাজে এখন 2:00 PM, এই ভরদুপুরে কোনো অটো পাবে কিনা সেই নিয়েও সন্দেহ হচ্ছে ওর। আদিত্য সরকারের কথা ভেবেছেন আর আদিত্য সরকার হাজির, উঠে পড়ুন। আবার আদিত্যকে দেখে ভীষণ অবাক হয়ে যায় সারিকা। আপনি কি আমার অফিসের বাইরেই অপেক্ষা করছিলেন নাকি? না হলে এভাবে সময়ে সময়ে চলে আসা তো সম্ভব নয়। কালকে বলছিলাম না ইন্দ্রাণীর সাথে দেখা করতে যাওয়ার কথা, ওর বাড়ি গিয়েছিলাম। আপনার মুখে এই ইন্দ্রাণীর কথা শুনে দেখতে ইচ্ছে করছে খুব। এখানে দাঁড়িয়েই কথা বলবেন নাকি বাইকে উঠবেন? সারিকা এবার কালকের ঘটনার কথা ভুলে গিয়ে কোনো সংকোচবোধ ছাড়াই উঠে পড়ল আদিত্যর বাইকে। কিছুদূর যাওয়ার পর হঠাৎ সারিকা খেয়াল করল এটা ওর বাড়ির রাস্তা না। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এটা তো বাড়ির রাস্তা না। বিশ্বাস করেন এই আদিত্য সরকারকে? সারিকা ঘাবড়ে গেল। সত্যিই ও আদিত্যকে খুব বিশ্বাস করে। প্রিয় বন্ধুর থেকে সবথেকে বড় আঘাতটা পাওয়ার পর যখন বন্ধুত্বের উপর বিশ্বাস উঠে গিয়েছিল ওর, তখনই আদিত্য ওকে নতুন করে বন্ধুত্বের মানে শিখিয়েছে। মেয়েদের প্রতি আদিত্যর যে ভালোবাসা সেটা অনস্বীকার্য। তারপর দুই পক্ষেই শুধু নীরবতা। সারিকা শুধু একবার ঘড়িটা দেখেছিল, তখন বাজে 3:30। প্রায় 1 ঘন্টার জার্নি করে ওরা একটা বাড়ির সামনে এসে থামে। বাইক থেকে নেমে মাথা থেকে হেলমেটটা খুলে দেখে দরজার নেমপ্লেটে বড় বড় করে লেখা বৃদ্ধাশ্রম। সারিকা আদিত্যর দিকে অবাক নয়নে তাকাল। এখানে কেন এসেছি আমরা? আদিত্য দুটো হেলমেট বাইকের হ্যান্ডেলে রেখে বাইকটা লক করে। ভিতরে চলুন, বুঝতে পারবেন। সারিকা আদিত্যকে অনুসরণ করে ভিতরে ঢুকে। বাড়ির ভিতরটায় ঢুকতেই অবাক হয়ে যায় সারিকা। ফুল
দিয়ে সাজানো ঘরটার মধ্যমণিতে বসে আছে একটা দোতলা কেক। একজন বৃদ্ধা মহিলা আদিত্যর কাছে আসে। শুভ জন্মদিন বাবা। আদিত্য ওই বৃদ্ধাকে প্রণাম করে। তারপর একে একে বাকি সবাইকে প্রণাম করে, আশীর্বাদ নেয়। সব বৃদ্ধ বৃদ্ধাদের সাথে আদিত্যকে হেসে হেসে গল্প করতে দেখে ভালো লাগে সারিকার। মুগ্ধ নয়নে এই সুন্দর দৃশ্যটি দেখতে থাকে। হঠাৎ একজন বৃদ্ধ সারিকার সামনে এগিয়ে আসে। তুমি অনেক ভাগ্যবতী বৌমা যে আদি বাবার মতো একজন মানুষকে স্বামী হিসাবে পেয়েছো। এই বাপ মা মরা ছেলেটা প্রায় 8 বছর ধরে আমাদের মতো অনাথ বৃদ্ধ বৃদ্ধাকে আগলে রেখেছে। আমাদের কখনো বুঝতেই দেয় না যে আমরা ছেলে বৌমার সংসার থেকে বিতাড়িত। এমন একটা ছেলে পেলে কি আর সে কথা মনে করে। বৌমা শব্দটা শুনে সারিকা একটু ইতস্তত বোধ করে। আদিত্য এই বৃদ্ধের প্রতিটা কথা শুনে তৎক্ষণাৎ এগিয়ে আসে। কাকা তুমি ভুল ভাবছ, উনি তোমাদের বৌমা নন, উনি আমার বন্ধু। ওই বৃদ্ধটি জিভ কাটে নিজের ভুলের কথা শুনে। কিছু মনে করো না মা, আসলে আমরা সবাই অনেকদিন ধরে আদিবাবাকে বিয়ের কথা বলছি কিন্তু শুনছেই না। 15 বছর আগে কোন মেয়েকে মনে ধরেছে ও, তাই বাকিটা জীবন এইভাবেই কাটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। আদিত্য মাথা চুলকায়। সারিকার চোখের দিকে তাকিয়ে সারিকার ভাগ্যটি বোঝার চেষ্টা করে। তারপর ওই বৃদ্ধকে বলে, এইসব কথা থাক না কাকা, তুমি চুপ করো তো আদি বাবা বলছি, তুমি তো আদি বাবার বন্ধু, ওকে একটু বোঝাও না বিয়ে করার জন্য। এভাবে কি সারা জীবন থাকা যায় বলো? আর সেই মেয়েটাকেও বলিহারি খাটি ফিরে ছেড়ে কোন পচা পাখি গিয়ে ডুবল কে জানে। বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে বুঝতে পেরে আদিত্য ওই বৃদ্ধকে সারিকার কাছ থেকে টেনে আনে, অন্য কথায় ব্যস্ত করে ফেলে তাকে। তারপর সারিকার কাছে আসেও, কিছু মনে করবেন না কাকার কথায়, এই মানুষগুলো আমাকে বড্ড ভালোবাসে তো তাই চিন্তা করে আমাকে নিয়ে। আমিও জানেন তো এনাদের কাছে এলে মা বাবার অভাব ভুলে যায়। সারিকা মুচকি হাসে, হ্যাপি বার্থডে। আদিত্য ঠোঁটে একটা চওড়া হাসি খেলে যায়। থ্যাংক ইউ অ্যান্ড অ্যাম সরি ফর মাই ইয়েস্টারডেজ বিহেভিয়ার, প্লিজ ফরগিভ মি। প্রত্যুত্তরে আদিত্য শুধু মুচকি হাসে। তারপর সারিকার হাত ধরে নিয়ে যায় কেক রাখা টেবিলের কাছে। অনেকটা সময় পেরিয়ে গেছে, সূর্য ঢলে পড়েছে পশ্চিমাকাশে, একটু পরেই সন্ধ্যা নামবে ধরণীর বুকে। আদিত্য এই বৃদ্ধ মানুষগুলোকে নিয়ে সারিকার সাথে নিজের 40 বছরের জন্মদিন পালন করতে পেরে খুব খুশি। সবাইকে খাইয়ে দাইয়ে বিদায় জানিয়ে সারিকাকে নিয়ে আশ্রম থেকে বের হয়। এ বাবা সন্ধ্যা হয়ে গেল তো, নিশ্চয়ই আমার মেয়েরা আমি বাড়ি না ফেরাই অস্থির হয়ে পড়েছে। আদিত্য হেলমেটটা সারিকার হাতে দিয়ে অন্যটা নিজে পরে নিল। চিন্তা করবেন না, আমি অহনাকে বলে রেখেছি, ও হাসি খুশিকে সামলে রাখবে। আদিত্য বাইকে চাপার পর সারিকা আদিত্যর কাঁধ ধরে পিছনে উঠে বসল। আদিত্য গাড়ি স্টার্ট দিল। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। সারিকা বলুন, কেমন কাটলো আজকের দিনটা? খুব সুন্দর, তবে ওই কাকাটার কথা আমাকে রাখতেই হবে, আপনাকে সম স্টপ। সারিকা এই চ্যাপ্টারটা 6 মাস আগেই ক্লোজ হয়ে গেছে, প্লিজ রিওপেন করবেন না। সারিকা মুখ টিপে হাসল, মূলত আদিত্যকে রাগানোর জন্যই আবার বিয়ের প্রসঙ্গে কথা তুলছেও। কিন্তু আমার বন্ধু হিসাবে তো একটা দায়িত্ব আছে, বলুন, আপনাকে যদি সংসারী করতে না পারি তাহলে আমি কিসের বন্ধু? আমি জানি আমার ভালোবাসা একতরফা, যেটা প্রথম থেকেই ছিল, সেটা জেনেই এতদিন ভালোবেসে গেছি আমি। আমার অনুভূতিগুলোকে নিয়েই বাকিটা জীবন বাঁচতে দিন না কেউ, আমি তো তাকে আমার জীবনে আসার জন্য জোর করছি না, সে কেন তাহলে আমার অনুভূতিগুলোকে মাটি চাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কথাগুলো বলার সময় যে আদিত্যর গলাটা কেঁপে কেঁপে যাচ্ছিল সেটা সারিকা খেয়াল করেছে, আর এই কথাগুলো যে ওর উদ্দেশ্যেই বলা সেটা বুঝতে বাকি থাকে না ওর।
আগে আদিত্যর জন্য কিন্তু ও কি করবে? ওর তো এমন স্বার্থপর না যে নিজের ঘর ভেঙেছে বলে একসময় রিজেক্ট করা পাত্রকে নিজের জীবনসঙ্গী করবে নিজের ভালো থাকার জন্য। প্রত্যুত্তরে আর কিছু বলে না সারিকা, শুধু নিজের মনে মনে আওড়ায়। একজন ঠকে যাওয়া নারী জানে দ্বিতীয়বার কাউকে ভালোবাসা ঠিক কতটা কঠিন। একটা নিঝুম পরিবেশের সৃষ্টি হয়। আদিত্য পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিজেই বলা শুরু করে, আপনি তখন ইন্দ্রাণীর সাথে দেখা করবেন বলছিলেন, তাহলে ডাকবো নাকি আপনার বাড়ির কাছে বাস স্ট্যান্ডে? সারিকা খুশি হল আদিত্যকে আবার ওর সাথে কথা বলতে দেখে। এই না না, আমি তো এমনি কথার কথা বলেছিলাম। ওহ, আপনি কথার কথাও বলতে পারেন। আদিত্যর এই রসিকতায় মন ভালো হয়ে যায় সারিকার। অন্ধকারে তো কিছুই চিনতে পারছি না, আর কতক্ষণ লাগবে বলুন তো বাড়ি পৌঁছাতে? মেয়েদের জন্য মন কেমন করছে? সেই ফোন সকালে ওদেরকে খাইয়ে বেরিয়েছি, এতক্ষণ ওদের ছাড়া কোনোদিনও থাকিনি তো। আর বেশিক্ষণ নয়, মিনিট 15-20 মতো লাগবে। আচ্ছা সারিকা, আপনি কি এখনো আপনার বাবার উপর রাগ করে আছেন? সারিকা কিছু বলে না। আদিত্যর ওপর অভিমান কমলেও ওর বাবা মায়ের ওপর অভিমান ওর এক ফোঁটাও কমেনি। সারিকাকে চুপ করে থাকতে দেখে আদিত্য বলে, আপনি তো মা, সন্তানদের জন্য চিন্তায় আপনারও বুক ফেটে যায়। ওনারাও তো আপনার মা বাবা বলুন, ওনাদেরও তো চিন্তা হয় বলুন আপনাকে নিয়ে। তাই আপনাকে কিছু না বলেই ওনারা, যাই হোক আপনি আর ওনাদের ওপর রাগ করে থাকবেন না। সারিকার জবাবে শুধু হুম বলল। নীরবতার মধ্যে দিয়ে আদিত্যর বাইক এসে থামল সারিকার বাড়ি থেকে কিছুটা দূরে। সারিকা গাড়ি থেকে নেমে হেলমেটটা খুলে যখন আদিত্যকে দিল তখন খেয়াল হলো সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমার মেয়েকে জেলে পাঠিয়ে এখন পরপুরুষের সাথে কোশ্চেনসটি করছে, জন্মে দেখিনি এমন মেয়ে। সারিকার আর বুঝতে বাকি থাকল না সামনে থাকা মহিলাটা কে। দেবজানী আর দেবকর্ণার মা অর্থাৎ সৌভিকের শাশুড়ি। তার পাশে দাঁড়িয়ে আছে দেবকর্ণা, সে মায়ের এমন ধারা কথা শুনে বলল, কি বলছো কি মা, চুপ করো। আর তোমার মেয়ে জেলে গেছে নিজের দোষে, কেউ তাকে পাঠায়নি। ছোট বৌদির মুখে এমন কথা ভালো লাগলো সারিকার। সে এগিয়ে ওদের কাছে গেল, মুচকি হেসে বলল, আমার মতো মেয়ে জন্মে দেখনি তো, তাহলে দেখে নাও। দেখে তোমার চোখ সার্থক করো, অন্তত বলতে তো পারবে এই মেয়ে আর যাই ভক্ষণী নয়। দেবজানীর মা মুখ বাঁকিয়ে চলে গেল। মেয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি, এখন বাড়ি ফিরে যাচ্ছেন। মা চলে গেলে দেবকর্ণা বলে, মায়ের কথায় কিছু মনে করো না সারিকা, আমি ওনার হয়ে ক্ষমা চাইছি। আদিত্য বাইকটা রেখে সারিকাদের কাছে এলো। আপনি তাহলে ওনার সাথে চলে যান, আমি আসছি। সারিকা কিছু বলার আগেই দেবকর্ণা বলল, বাড়ির সামনে এসে বাড়িতে যাবেন না, ভিতরে চলুন আদিত্যদা, না অন্য একদিন আসবো। আদিত্য পকেট থেকে তিনটে চকোলেট বার করে সারিকার হাতে দিল, এগুলো আমার প্রিন্সেসদের জন্য, আসছি, সাবধানে যাবেন। কেটে গেছে আরও তিনটে দিন। আজ রবিবার, সারিকার অফিস ছুটি। মেয়েরাও আজ খুশি সারাদিন মাকে কাছে পাবে ভেবে। তবে আজ তিন দিন পর সারিকা নিজের মা বাবার সাথে কথা বলবে বলে ওনাদের ঘরে বসে আছে। সারিকার বাবা একটা চেয়ারে এসে বসল, আফসোসের সুরে বলল, আমি তোদের খারাপ চাই না মা, আমি শুধু প্রতি মুহূর্তে ভেবে চাই আমাদের অবর্তমানে তুই এই বাড়িতে কেমন থাকবি। তোর ভবিষ্যতের চিন্তা করি আমরা, তোর বয়স এখন কম, পুরো জীবন পড়ে আছে, এভাবে একা থাকা যায় না, আর আমার নাতনিরাও তো বড় হয়ে নিজের বাবাকে খুঁজবে, তখন কি জবাব দিবি তুই? স্কুলে যখন সবাই ওদের বাবার সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন ওরা কি বলবে? তাই তোদের সবার কথা ভেবেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম, আদিত্য ছেলেটা ভালো। ছোট বৌমার মুখে শুনেছি ও নাকি আজ 15 বছর ধরে নিঃশব্দে তোকে ভালোবেসে যাচ্ছে।
তবে তুই না চাইলে আমরা এগোব না। আমি রাজি বাবা। সারিকার বাবা থতমত খেয়ে যায় মেয়ের এমন সরাসরি বিবাহহীন জবাবে। একটা অনুতপ্তের ছাপ ফুটে ওঠে ওনার মুখে। আমি তোকে জোর করছি না মা, আমরা আমাদের সিদ্ধান্ত তোর ওপর চাপিয়ে দিতে চাই না। তুই আগে মাথা ঠান্ডা করে ভাব, তারপর না হয় সিদ্ধান্ত নিস। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বাবা। ভেবে দেখলাম একবার তোমাদের অমতে বিয়ে করে তো দেখলাম কি হলো, এবার না হয় তোমাদের মতেই বিয়েটা হলো। একবার তো ভেঙে টুকরো টুকরো হয়েছি, এই ভাঙা টুকরোগুলোকে দ্বিতীয়বার ভাঙার ক্ষমতা কারোর হবে না। অঞ্জনা দেবী এবার মুখ খুললেন। তুই যা বলছিস ভেবে বলছিস তো? আমি একদম ভেবেই বলছি মা। তবে বিয়ের বিষয়ে তোমরা আদিত্য বাবুর সাথে কথা বলার আগে আমি ওনার সাথে এই বিষয়ে কথা বলতে চাই। সারিকার বাবা চোখের কোণে লেগে থাকা জলটা মুছলেন। তাই হবে। সবেমাত্র ভাতের হাঁড়িতে জল দিয়ে ওভেনে বসিয়েছে আদিত্য। অহনার বিয়ে হয়ে যাওয়ার পর এই দায়িত্বটা বেড়েছে ওর। নিজের মতো কোনোরকমে দুটো চাল ফোটাতে শিখে গেছে ও। সপ্তাহে একদিন একটা কাজের লোক আসে, সে পুরো ঘর পরিষ্কার করে দিয়ে চলে যায়। আজ কাজের মেয়েটার আসার কথা থাকলেও সকাল 10:30 বাজার পরও আসেনি সে। এই নিয়ে আদিত্যর মেজাজ চরমে। এই সময় দরজায় কলিং বেলটা বেজে উঠলে আদিত্য ক্ষেপে ওঠে। আজ ওর মজা দেখাবো আমি, সপ্তাহে একটা দিন আসবে তাও এত দেরিতে। চোখে মুখে একাশ রাগ নিয়ে দরজা খুলেই চড়াও হয় আদিত্য। সপ্তাহে একদিন আসবে তাও এত লেট, এতগুলো টাক। সামনে সারিকাকে দেখে কথা থামিয়ে দেয় আদিত্য, বাম হাত দিয়ে চোখ দুটো রোগরে ভালো করে তাকায় সামনের দিকে। এ আপনি, আমি ঠিক দেখছি নাকি বরাবরের মতো আবার আপনাকে হ্যালুসিনেট করছি? আদিত্যর এমন সংকোচ দেখে সারিকা কপাল চাপড়ায়। আদিত্যর চোখের সামনে হাত নাড়া দেয়। কি হয়েছে আপনার? আমি সত্যিই এসেছি। আপনি হ্যালুসিনেট করছেন না। আদিত্যর ঘোর কাটে এবার। রান্নাঘরের জন্য ব্যবহৃত গামছাটা গলা থেকে নেমে সারিকার সামনে থেকে সরে দাঁড়ায়। আপনি সত্যিই এসেছেন, আমার কি সৌভাগ্য। আসুন আসুন। সারিকা ভিতরে ঢুকতে আদিত্য প্রধান দরজাটা লক করে সারিকার সামনে আসে। বসুন, কি খাবেন? চা না কফি নাকি ঠান্ডা কিছু? আদিত্যর এমন রকেটের মতো প্রশ্নে ঘাবড়ে যায় সারিকা। এত অস্থির হবেন না, আমি খেয়েই এসেছি, এখন আর কিছু খাবো না, শুধু আপনার সাথে আমার কয়েকটা কথা ছিল। আচ্ছা আপনি 2 মিনিট বসুন, আমি হাঁড়িতে চালটা তুলে দিয়েই আসছি। আদিত্য রান্নাঘরে চলে গেল, কিন্তু সারিকা বসল না। বসার ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এই নিয়ে হয়তো এই 1.5 বছরে ও 3 থেকে 4 বার এসেছে আদিত্যর বাড়ি। প্রথমবার এসেছিল ডিভোর্সের ব্যাপারে, তারপর অভিকে বিয়ের সময়, এরপর মেয়েদের নিয়ে একবার অন্নপ্রাশন, এরপর নিমন্ত্রণ রক্ষার্থে এসেছিল। বাড়িটা খুব একটা বড় না, একতলার বাড়িতে 3টে বেডরুম, একটা রান্নাঘর, 2টো ওয়াশরুম, একটা অ্যাটাচ আর একটা কমন, আর ছোট্ট একটা বসার ঘর। সারিকার ঘুরতে ঘুরতে আদিত্য 2 কাপ চা নিয়ে চলে আসে ওর কাছে। কিছু লাগবে আপনার? সারিকা ঘুরে তাকালো। না না কিছু লাগবে না, এমনি ঘুরে দেখছিলাম। আদিত্য একটু অপ্রস্তুত হলো, কারণ পুরো বাড়ি অগোছালো হয়ে আছে। এই মুহূর্তে কাজের মেয়েটাকে ভীষণ রাগ ধরছে ওর। কিছু মনে করবেন না, বাড়িটা খুব অগোছালো হয়ে আছে। আসলে কাজের মেয়েটার আজ আসার কথা ছিল কিন্তু আসেনি। সারিকা প্রত্যুত্তরে কিছু না বলে শুধু আদিত্যর মুখের ভঙ্গিমা দেখে হাসল। তারপর গিয়ে সোফায় বসতেই আদিত্য চায়ের কাপটা এগিয়ে দিল। এইসবের কি দরকার ছিল? আপনি বললেন না কি সব কথা আছে, তাই আনলাম। কারণ শুধু মুখে গল্প জমে না। গল্পের কথা শুনেই সারিকার মুখের ভাব পরিবর্তন হলো। ও যেই কথাটা আদিত্যকে বলতে এসেছে সেটা শুনলে হয়তো আদিত্য খুশি হবে, কিন্তু কিভাবে শুরু করবে কথাটা ভেবে পায় না ও।
সারিকাকে চুপ থাকতে দেখে আদিত্য বলে, বলুন কি বলবেন? সারিকা একটা দীর্ঘশ্বাস নিল। দেখুন, আমি আপনাকে খুব রেসপেক্ট করি। এই 1.5 বছরে আপনি যেভাবে আমার পাশে থেকে আমাকে লড়াই করতে শিখিয়েছেন, যেভাবে আমার মেয়েদের খেয়াল রেখেছেন, সেগুলো আমার আপনজনরাও করবে না। আদিত্য বেশ অবাক হল সারিকার এই কথাগুলো শুনে। মানে আপনি এই কথাগুলো বলবেন বলে এসেছেন? আর এগুলো তো বলার মতো কিছু নয়। একজন সচেতন নাগরিক হিসাবে সকলের পাশে থাকা আমার দায়িত্ব, আর সেখানে আপনি তো আমার বন্ধু, আর আপনার মেয়েরা তো আমার মেয়ের মতোই, ওদেরকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসি। সারিকা এবার কোনো দ্বিধা ইতস্ততা না রেখে সরাসরি আদিত্যকে বলল, বাবার দেওয়া প্রস্তাবে আমি রাজি হয়েছি, এবার আপনি যদি রাজি থাকেন তাহলে বিষয়টা নিয়ে এগোবেন বাবা। সারিকার এক নিঃশ্বাসে বলা কথাগুলো আদিত্যর মাথার ওপর দিয়ে গেল। কয়েক সেকেন্ড নিজের মনে সারিকার বলা কথাগুলো রিপিট করল। তারপর পুরো কথাটা ভালোভাবে সাজাতে সক্ষম হতেই ওর চোখ মুখের ধরন পাল্টে গেল। পরপর কয়েকটা শুকনো ধূপ দিলে নিজের পালস চেক করল। পালসের গতির অস্বাভাবিকতা অনুধাবন করে পাথরের ন্যায় বসে রইল আদিত্য। সারিকা আদিত্যর ভাবগতি বোঝার চেষ্টা করেও ব্যর্থ হয়ে আদিত্যর কাঁধ ধরে নাড়াল। আদিত্য বাবু, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে, জল খাবো। সারিকা দ্রুত গতিতে রান্নাঘরে গিয়ে একটা গ্লাসে জল ঢেলে এনে আদিত্যর হাতে দিল। আদিত্য জলটা পুরোপুরি শেষ করে হাফ ছাড়ল একটা। আদিত্যকে স্বাভাবিক হতে দেখে সারিকা নিশ্চিন্ত হল। এখন ঠিক আছেন তো? আপনি একটু আগে যেগুলো বললেন সেগুলো সত্যিই বললেন নাকি আমার হ্যালুসিনেশনে? এসে সারিকা বলে গেল। সারিকা কপাল চাপড়াল। আপনার মাথায় এই হ্যালুসিনেশনের ভূতটা কবে থেকে ঢুকেছে শুনি? আদিত্য মুখ কাঁচুমাচু করে বলল, গত কয়েক সপ্তাহ ধরে। কিন্তু আপনি তার মানে সত্যি সত্যি কথাগুলো বলেছেন? সারিকা আবার একটু গম্ভীর হয়ে গেল। হ্যাঁ, আমি বিয়েটা করব আপনাকে, তবে তার আগে আপনার থেকে কয়েকটা অনুমতি আমার লাগবে, যার জন্য এখানে আসা আমার। আদিত্যর যেন মনে হলো কিছু পেয়েও হারিয়ে ফেলতে বসেছে সে। কি অনুমতি? আমার এবং আমার মেয়েদের সম্পূর্ণ দায়িত্ব আপনি নিতে পারবেন না। সংসারের অর্ধেক খরচ আমিও দেব। সংসারটা যেহেতু দুজনের হবে তাই দায়িত্বটাও দুজনেরই হবে। আর আমার চাকরি করতে যাওয়াতে আপনি বাধা দিতে পারবেন না। আদিত্য ব্যাংসুরে হাসল। তাহলে বলবো ম্যাডাম, আপনি আমাকে এই প্রায় 2 বছরে একটুও চিনতে পারেননি। সারিকার গাল চওড়া হল হাসিতে। 6 বছর এক বিছানায় রাত কাটিয়েও আমি মানুষ চিনতে পারিনি, সেখানে আপনার সাথে আমার পরিচয় তো মাত্র 20টা মাসের। আদিত্য কিছু বলার জন্য মুখ খুলতে গেলে সারিকার সঙ্গে সঙ্গে নিজের কথা দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। না না, আমি আবিরের সাথে আপনার তুলনা করছি না, করাটা উচিত না, তাহলে আপনাকে ছোট করা হবে। কিন্তু এটাই তো ফ্যাক্ট, বলুন। তবে আমি মানুষ চিনতে কাঁচা হলেও আমার বাবা এই বিষয়ে পাকা খেলাড়ি। উনি আপনাকে পছন্দ করেছেন আমার জন্য, বাবা আমার খারাপ চাইবে না। এই কথাটা যেন ঠিকমতো হজম হলো না আদিত্য। সারিকার পরিস্থিতিটা বোঝার পরেও নিজেকে খুব ছোট মনে হলো ওর। যদি শুধু আপনার বাবার কথা রাখতে আপনি এই বিয়েতে রাজি হন তাহলে বলবো এই বিয়েটা না হওয়াই ভালো। যেখানে দুটো মন কোনোদিন মিলবেই না সেখানে এই পরিণয় হওয়া উচিত নয়। মিলবে না এটা আপনি নিশ্চিতভাবে বলছেন কি করে? এই যেমন দেখুন, আগের যুগে মানে আমার বাবা জেঠুদের সময় ওনাদের বিয়ে হয়েছে মা জেঠুদের না দেখে। তাহলে কি ওদের মনের মিল হয়নি বলুন? না, তারা নামমাত্রই সংসার করছে। বিষয়টা মনের মিলের নয়, বিষয়টা একে অপরের মানসিকতায়। আমি আপনি ঠিক থাকলে মনের মিল এমনি হয়ে যাবে। সারিকার যুক্তিটা বেশ মনে ধরল আদিত্যর। এতক্ষণে খারাপ লাগাটা কেটে গিয়ে মুখে এক চেতে হাসি ফুটে উঠল ওর। এখন মনে হচ্ছে আমার উকিল না হয়ে আপনার উকিল হওয়া উচিত ছিল।
আদিত্যর কথায় আদিত্যর সাথে সাথে হেসে উঠল সারিকাও। তবে মনে রাখবেন, মিস্টার আদিত্যর এই অভিসারিকা চক্রবর্তী কিন্তু দ্বিতীয়বারের মতো তার মন ভাঙার সুযোগ আপনাকে দেবে না। আদিত্য তৎক্ষণাৎ সারিকার দুটো হাত চেপে ধরল। আপনি আমার জীবনে এলে আমার দীর্ঘদিনের এক না পাওয়া এক নিমিষে পূরণ হয়ে যাবে। আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার ওই ভাঙা মন আমি নিজের সবটুকু উজাড় করে জুড়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমাকে যেতে হবে, মেয়েদের মিথ্যে বলে এখানে এসেছি। আমার এখনও বিশ্বাসই হচ্ছে না আপনার সাথে আমার বিয়ে হবে, আমার হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে এটা ভেবে। আমি এতদিন যেটা চেয়ে এসেছি সেটা পূরণ হতে চলেছে। আদিত্যর জড়ানো আর উত্তেজিত কণ্ঠ শুনে সারিকা নিষ্পলক চোখে আদিত্যকে দেখতে থাকে। তার সামনে থাকা পুরুষটির চোখে মুখে আনন্দ দেখে ওর শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। একজন 40 বছরের পুরুষ যে বিয়ের কথা শুনে এতটা উচ্ছ্বসিত হতে পারে সেটা কল্পনার বাইরে ছিল সারিকার। জানেন আদিত্য বাবু, এখন মনে হচ্ছে ভগবান যা করেন ভালোর জন্যই করেন। ভাগ্যিস বাবা এই বিয়ের প্রস্তাবটা রেখেছিল, নাহলে তো আমার জন্য আপনার এই পাগলামি আমার অগোচরেই রয়ে যেত। হঠাৎ সারিকা লক্ষ্য করল আদিত্যর চোখে কোণে বিন্দু বিন্দু জলে ধুলি, যেটা খুব সচেতনতার সাথে লুকিয়ে আদিত্য মুছে নিচ্ছে। আপনি কাঁদছেন আদিত্য বাবু? আদিত্য চোখের জলটা মুছে মন খুলে হাসল। এটা আনন্দের জল সারিকা, আমি তো তোমাকে পাওয়ার কোনো আশা না রেখেই ভালোবেসে গেছি। আবিরের সাথে তোমার বিয়ের পর আমি কোনোদিনও ভাবিনি আপনি আবার আমার জীবনে আসতে পারেন, আর আজ দেখো ভগবান আমাকে আমার জীবনের সব থেকে মূল্যবান মানুষটিকেই আমার করে দিচ্ছে। জীবনে আর কিছু চাওয়ার নেই আমার। তোমাকে পেয়ে গেলে আমি পৃথিবীর সব ঐশ্বর্য পেয়ে যাব। অত্যন্ত খুশিতে কথা জড়িয়ে যাচ্ছে আদিত্য। সারিকাকে একবার তুমি আর একবার আপনি মিশ্রিত বাক্যে সম্বোধন করছে। বিয়ের কথা শুনেই যে মানুষটা এমন করছে, না জানি বিয়েটা হয়ে গেলে এই মানুষটা কি করবে সেটা ভেবেই সারিকা ঘাবড়ে যায়। চিন্তিত মুখে বিড়বিড় করে বলে, আমাকে কি তাহলে এবার থেকে 3টে বাচ্চাকে সামলাতে হবে? সারিকা আদিত্যদের বাড়ি থেকে ফিরেছে 2 ঘন্টা হল। মেয়েদের দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, শুয়ে শুয়ে শুধুই আদিত্যর কাণ্ডকারখানার কথা ভাবছে আর মুচকি মুচকি হাসছে। ছোটি ভাই, অহনা ডাকে ঘোর কাটে সারিকার। তড়িঘড়ি করে বিছানায় শোয়া থেকে উঠে বসে অহনা ছুটে এসে ওকে এমনভাবে জড়িয়ে ধরে ও খানিকটা পিছন দিকে হেলে পড়ে। অহনার মুখে আদিত্যর মতোই হাসি দেখতে পাচ্ছে ও। কি ব্যাপার অহনা, এত খুশি কেন? তুমি ভাবতে পারছো না দিদি ভাই, তুমি আজ আমাকে ঠিক কতটা খুশি করে দিয়েছো। দাদাভাইয়ের সাথে তোমার বিয়ে, আমার তো ভেবেই নাচতে ইচ্ছে করছে। সারিকা মেয়েদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বিছানা থেকে নিচে নামল। সঙ্গে সঙ্গে অহনা সারিকাকে ধরে গোল গোল করে ঘুরতে লাগল। দাদাভাই আর ভাইয়ার একসঙ্গে বিয়ে হবে, আমার ভেবেই কি খুশি খুশি লাগছে। সারিকা এবার একটু অবাক হল। এতক্ষণ কথা বলল ও আদিত্যর সঙ্গে, ওই সাহিত্যর বিয়ের কোনো কথা তো সে বলল না। তোমার ভাইয়ারও বিয়ে? কই তোমার দাদা তো বললেন না? অহনা সারিকাকে ছেড়ে দিয়ে জিভ কামড়ায়, যাহ বলে ফেললাম, তারপরই কিছু একটা ভেবে বলে, যাকবে আর লুকিয়ে লাভ নেই। তুমি এতদিন যে দাদাভাইয়ের কলিগ ইন্দ্রানিধির নাম শুনেছ, তার সাথেই দাদাভাই ভাইয়ার বিয়ে ঠিক করেছে। সারিকা ভ্রু কুচকে তাকায়, মানে এতদিন ধরে এটা তোমরা আমার থেকে লুকিয়ে রেখেছিলে কেন? এই লুকিয়ে রাখার থিওরিটা আমি বুঝলাম না। এই প্রসঙ্গটা বাদ দাও না, চলো বরং আমরা বিয়ের প্ল্যানিংটা করে ফেলি। কোনোদিন কি ড্রেস পরবো, জুয়েলারি পরবো? অহনার কথা শুনে মন খারাপ হয়ে যায় সারিকার। অহনার কাঁধ ধরে ওকে বিছানায় বসায়। বিয়েটা অনুষ্ঠান করে হোক, সেটা আমি চাই না। পারিবারিকভাবে পুরোহিত ডেকে বাড়ির লোকেদের উপস্থিতিতেই এই বিয়েটা হবে।
তুমি বরং সাহিত্যর বিয়েতে কি পড়বে না পড়বে প্ল্যানিং করে ফেলো। তোমাদের বিয়ে আর ভাইয়াদের বিয়ে একসঙ্গে হবে না। আমি চাইছি না ধুমধাম করে বিয়ে করতে। আর তুমি বলো, তোমার ছোট বৌদি যখন বউ হয়ে ওই বাড়িতে যাবে তখন তাকে বরণ করার জন্য তো বাড়ির বড় বউকে লাগবে, তাহলে একসঙ্গে বিয়ে হলে কিভাবে হবে? হুম, সেটাও ঠিক। ঘড়ির কাঁটায় রাত 11:48। সারিকা এইমাত্র মেয়েদের ঘুম পাড়িয়েছে। সন্ধেবেলা সারিকার বাবার জরুরি তলবে আদিত্য এসেছিল চক্রবর্তী বাড়িতে। বিয়ে নিয়ে সমস্ত কথাবার্তা ঠিক করা হয়ে গেছে। খুব সাধারণভাবেই বিয়েটা হবে, সারিকার বাবা জানিয়েছেন। সামনের কোনো লগ্ন থেকেই 4 হাত একরে দেওয়া হবে। সারিকার ফোনটা হঠাৎ ভাইব্রেট হতে থাকে। সারিকা বিরক্ত হয়ে ফোনটা হাতে নেয়। ফোনের স্ক্রিনে জল জল করছে আদিত্য সরকার নামটা। ফোনটা রিসিভ করেও মেয়েদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, হ্যালো। ফোনের ওপর প্রান্ত থেকে একটা ভারী পুরুষালী কণ্ঠ ফিসফিস করে বলে, এত আস্তে কথা বলছেন কেন? মনে হচ্ছে আপনি প্রেম করছেন আর লুকিয়ে লুকিয়ে আমার সাথে কথা বলছেন। আপনার প্রিন্সেসরা জেগে গেলে কি আপনি ওদের ঘুম পাড়াতে আসবেন? আপনি বললে যেতেই পারি। আমি না হয় মেয়েরা ঘুমাচ্ছে বলে ফিসফিস করে কথা বলছি, কিন্তু আপনি কেন ফিসফিস করে কথা বলছেন? আমি তো নিজের ভয়েস শুনে নিজেই অবাক হলো আদিত্য। সত্যিই তো ও কেন ফিসফিস করে কথা বলছে ভেবে পায় না। কেসে গলাটা পরিষ্কার করে এবার স্বাভাবিকভাবেই বলতে শুরু করলো, আপনি ফিসফিস করে বলছিলেন বলে আমিও বলছি। আপনি ফোন করেছেন, ভালোই হয়েছে, না হলে কাল সকালে আমি ফোন করতাম। কেন বলুন তো, কিছু দরকার ছিল। কাল ছুটি নিয়েছি, একবার কলকাতা যাব মা আর অন্তরার সাথে দেখা করতে। আপনি নিয়ে যাবেন আমায়? আদিত্যর চোখ মুখের ভঙ্গিটা পাল্টে গেল। বিয়ের আনন্দে পাগল ছেলেটা একটু গম্ভীর হয়ে গেল। হঠাৎ ওনাদের সাথে দেখা করতে যাবেন? বাই এনি চান্স আপনি কি আবার অতীতে ফিরতে চাইছেন? না, আমি আমার ভবিষ্যৎ খুঁজে পেয়েছি, অতীতে ফেরার ইচ্ছা আমার কোনোদিনই ছিল না। তবে মা আর অন্তরার প্রতি আমার যে আন্তরিকতাটা আছে তার দরুন আমাদের বিয়ের কথাটা ওনাদের জানানো দরকার। বেশ, আমি তাহলে কাল সকাল 8 নাগাদ আপনাকে আনতে যাব। আদিত্যর কথায় খুশি হয় সারিকা। আপনি সত্যিই যাবেন আমার সাথে? হুম, যাব। আচ্ছা, প্রিন্সেসরাও যাবে নাকি? না না, ওদের নিয়ে যাব না। এত দূর ট্রেন জার্নি, তার উপর সোমবার খুব ভিড় হবে ট্রেনে। ওদেরকে আর কষ্ট দেব না। আপনি বললে আমরা বাইকেও। পাগল নাকি? এত দূর বাইকে করে যাওয়া যায় নাকি? ট্রেনেই যাব। ঠিক আছে। রাতের অন্ধকারে যেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল আজ সেই বাড়িরই বসার ঘরে দাঁড়িয়ে আছে সারিকা। এটা একসময় ওর নিজের বাড়ি ছিল, নিজের হাতে সাজিয়েছিল বাড়ির প্রতিটি কোণা। যেই বাড়িতে ওর সারা জীবন কাটানোর কথা ছিল আজ সেই বাড়িতেই অতিথির মতো দাঁড়িয়ে আছে ও। চারিদিকটা চোখ বুলালো, সব একই আছে। ও যেমনভাবে সাজিয়ে রেখে গিয়েছিল সব তেমনই আছে, শুধু পাল্টে গেছে ওর নিজের পরিচয়। নামের শেষে চ্যাটার্জি পদবিটাও আর নেই। এটা নিয়ে আফসোস না থাকলেও একটা খারাপ লাগা থেকে গেছে ওর মধ্যে। যতই হোক 6 বছরের অভ্যাস এত তাড়াতাড়ি ভোলা সম্ভব নয়। বৌদি, তুমি? সারিকা অন্তরার কাছে এলো। কেমন আছো অন্তু? আমি ভালো আছি, তুমি আসবে আগে বলনি কেন? আসো বসো, এত অস্থির হতে হবে না তোমাকে, আমরা ঠিক আছি। মা, পঙ্কজ ওরা সব কোথায়? মায়ের প্রেশারটা একটু বেড়েছে তাই পঙ্কজ মাকে নিয়ে ডক্টর দেখাতে গেছে। হাসি খুশিকে আনলে না কেন? কেমন আছে ওরা? এই সোমবার দিন ট্রেনে খুব ভিড় হয় তাই ওদের আর আনিনি। ওরা ভালো আছে। অন্তরার এবার খেয়াল হলো সারিকার পাশে আদিত্য দাঁড়িয়ে আছে। বছরখানেক আগে একবার দেখেছিল তাই চিনতে খানিকটা অসুবিধা হয় ওর আদিত্যকে।
বৌদি কিনি। শারিকা আদিত্যর দিকে তাকালো, তারপর হেসে অন্তরার উদ্দেশ্যে বলল, উনি আদিত্য সরকার, এই ডিভোর্স কেসে উনি আমার উকিল ছিলেন, তুমি দেখেছ ওনাকে। অন্তরা কিছুক্ষণ মনে করার পর বলল, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন প্লিজ, আপনি ব্যস্ত হবেন না, আপনার মা আর হাজবেন্ড কখন আসবেন। অন্তরা দেওয়াল ঘড়ির দিকে তাকালো, অনেকক্ষণ গেছে, চলে আসার তো কথা। আদিত্য নিজের হাত ঘড়ির দিকে তাকালো, আমরা বেশিক্ষণ থাকব না, আবার ঝাড়গ্রাম ফিরতে হবে, বেশি রাত করলে হবে না, আপনারা বসুন, মা আরে এক্ষুনি চলে আসবে, আমি ততক্ষণ আপনাদের জন্য কিছু রান্না করি। না না অন্তরা দেবী, আমরা খাব না। অন্তরা আদিত্যর কথায় পাত্তা না দিয়ে সারিকার কাছে গিয়ে দাঁড়াল। সে কি বৌদি, সেই কোন সকালে বেরিয়েছ, নিশ্চয়ই পেটে কিছু পড়েনি এখনো, আর এখন উনি বলছেন খাবেন না। সারিকা অন্তরার কাঁধে হাত রাখল, আমরা সত্যিই কিছু খাব না, এই বাড়ির খাবার আমার গলা দিয়ে নামবে না অন্তরা, এখন বাড়ির মাসকাভারি খরচা আমার বড়ই চালায়, এই খাবারও খাবে না। সারিকা কি বলবে ভেবে উঠতে পারে না, যেই সংসারের মায়া ত্যাগ করে ও বহুদিন আগেই চলে গিয়েছিল, সেখানে বসে খাওয়ার মতো ইচ্ছে ওর নেই। ওই তো মা চলে এসেছে, সোমবারের সকালটা ট্রেনে বাসে ভিড় হলেও বিকালের পর থেকে অনেকটাই ফাঁকা থাকে, তার উপর রাতে ট্রেন হলে তো আর কথাই নেই। জেনারেল কামরায় হাতে গোনা কয়েকজন আছে, তাদের মধ্যে আছে সারিকা আর আদিত্য। এখন বাজে সন্ধ্যা ছয়টা, দুই ঘন্টা আগেই চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়ে হাওড়ায় এসে ট্রেন ধরেছে ওরা। ট্রেন গায়ত্রী দেবীকে নিজের বিয়ের নিমন্ত্রণ করে এসেছে, উনি কথাটা শুনে খুশি হলেও মনের মধ্যে কোথাও একটা আক্ষেপ থেকেই গেছে, সেটা সারিকা বুঝেছে, কিন্তু ওর কিছু করার নেই। আদিত্য বাবু, এই বাবুটা নামের পাশ থেকে সরান্ত, এত বড় নাম উচ্চারণ করতে আপনার কষ্ট হয় না? আদিত্যর এই ছদ্মরাগের কারণ সারিকা বুঝতে পারে, বেচারা অভিমান করে বসে আছে, সারিকা তার পুরনো শ্বশুরবাড়ি এসেছে বলে, তার ওপর অন্তরার এই বৌদি ডাকটা মোটেই পছন্দ হয়নি ওর। আবার দুপুরের খাবারটাও খেয়ে এসেছে আদিত্যর অনিচ্ছা সত্ত্বেও, সেই নিয়ে চটে আছে ও। সারিকা আদিত্যর হাতের ওপর হাত রাখল, জানেন বিয়ের এতগুলো বছর পরও বাচ্চা হচ্ছে না বলে এই দুটো মানুষ কোনোদিনও আমাকে এই নিয়ে কোনো প্রশ্ন করেনি, বরং সবসময় আমাকে সান্ত্বনা দিয়ে গেছে, আমার পাশে থেকে আমাকে ভরসা দিয়েছে। অন্তরা তো বৌদি বলতে পাগল, নিজের প্রত্যেকটা কাজে ওর বৌদিকেই লাগবে, কলেজ থেকে ঘুরতে নিয়ে গেলে আগে এসে আমাকে জিজ্ঞাসা করতো আমি যাব কি না, বয়স হলেও আমার কাছে বাচ্চাদের মতো আবদার করত, আর আজ সেই বাচ্চা মেয়েটাই বৌদিকে ছাড়া কতটা বড় হয়ে গেছে, কদিন পর মা হবে, ওরা এমনভাবে জোর করল যে না খেয়ে আসাটা উচিত হতো না, ওরা আমাকে খুব ভালোবাসে, আর আমার এই আনন্দের দিনে এনারা যদি না থাকে তাহলে হয় বলুন। আদিত্য এতক্ষণ মন দিয়ে শুনছিল কথাগুলো, ঠিক আছে অত এক্সপ্লেনেশন দিতে হবে না, আমি বুঝেছি, কচু বুঝেছেন, যদি বুঝতেন তাহলে আপনার নাকের ডগাটা লাল হয়ে থাকত না আপনার আদিত্য বাবু। আদিত্য চকিতে নিজের নাকের উপর হাত রাখল, পরক্ষণেই সারিকার কথা সুর শুনে হেসে ফেলল, বাবুটা শুনতে বড্ড কানে লাগছে, শুধু আদিত্য বলে ডাকলেই ভালো হয়। বিয়ের পর আদিত্য কিছু একটা ভেবে বলল, আর তো এক সপ্তাহ, ততদিন না হয় আদিত্য বাবুই থাকি। হ্যাঁ ওরা বাড়ি থেকে বেরোনো করি চক্রবর্তী বাড়ির পুরুষরা পুরোহিত ডেকে সামনের সপ্তাহেই বিয়ের তারিখটা চূড়ান্ত করেছে, যেহেতু ঘরোয়া একটা বিয়ে তাই সামনাসামনি তারিখ হলেও কোনো অসুবিধা হবে না, তারিখটা অহনায় ফোন করে জানিয়েছে আদিত্যকে, তারপর ওরা ওই তারিখে গায়ত্রী দেবীদের নিমন্ত্রণ করে ওই বাড়ি থেকে এসেছে। আর কতক্ষণ লাগবে আদিত্য বাবু? আদিত্য ঘড়ি দেখল, ঘন্টা দেড়েক লাগবে স্টেশন ঘুরতে, তারপর বাড়ি পৌঁছাতে আরও আধা ঘন্টা।
মেয়েদের খবর নিয়েছিলেন। তুম ফোন করেছিলাম, তখন ঘুমাচ্ছিল, বলে যাবে বলে ওদের জন্য চকোলেট কিনিনি ওখান থেকে, স্টেশনে নেমে কিনব। এই অভ্যাসটা কিন্তু পাল্টাতে হবে। একসঙ্গে থাকবেন বলে যে রোজ চকোলেট কিনবেন সেটা হবে না। আমি সপ্তাহে একটার বেশি চকোলেট খেতেই দেব না, রোজ কেন কিনব? তখন তো আমার ফ্রিজ ভর্তি আমার মেয়েদের জন্য শুধু চকোলেটই থাকবে। মেয়েদের মা কিন্তু ভাগে একটাও পাবে না। আমার মেয়েদের কথাটা শুনে খুব ভালো লাগলো সারিকার। মুগ্ধ নয়নে তাকিয়ে রইল আদিত্যর দিকে। সারিকার এমন দৃষ্টি দেখে আদিত্য খেয়াল হলো ও কি বলেছে, একটু ইতস্তত বোধ করল। মানে আপনার মেয়ে? আদিত্যর এমন ইতস্ততা দেখে সারিকা আশ্বাস দিল আদিত্যকে, আপনারই মেয়ে, কে বলেছে জন্ম না দিলে বাবা হওয়া যায় না? আমি এতদিন বুঝিনি, কিন্তু এখন বুঝি আপনার মতো কেউ ওদেরকে এত ভালোবাসতে পারবে না। আমার মেয়েদের প্রতি আপনার এই ভালোবাসাটাই আপনাকে নিয়ে ভাবতে বাধ্য করেছে আমায়। আমার মেয়েরা যেখানে ভালো থাকবে সেখানে তাদের মাও নিঃসন্দেহে ভালো থাকবে, আপনিই ওদের বাবা। অবশেষে খুব সাধারণভাবেই কাল রাতে লগ্নে বিয়েটা হয়ে গেছে আদিত্য আর সারিকার। লাল বেনারসিতে বউ সাজার সৌভাগ্য এই নিয়ে দ্বিতীয়বার হল সারিকার। তবে টোপর মাথায় বর সাজার সৌভাগ্য জীবনে এই প্রথম উপলব্ধি করল আদিত্য। চক্রবর্তী বাড়ি থেকে বিদায় নিয়ে বিয়ে করা নতুন বউ আর দুই মেয়েকে নিয়ে আদিত্যর বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে আদিত্য। ওর দূর সম্পর্কের বয়স্ক এক পিসি ওদেরকে বরণ করে ঘরে তুলবে। বরণডালা নিয়ে এগিয়ে আসেন তিনি, তারপর বরণ করে দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢোকায় সারিকাকে, আর ওর সাথে দুজোড়া ছোট্ট পাও বাড়ির মধ্যে প্রবেশ করে। ছোট্ট হাসি খুশি ছোট্ট ছোট্ট পায়ের ছাপ দেখে এক অন্যরকমই অনুভূতি হয় আদিত্য। শুনুন, সারিকার মুখে এরকম সম্বোধন বিহীন ডাক শুনে ভালো লাগে আদিত্য। এই মুহূর্তে ওর নিজেকে স্বামী স্বামী মনে হচ্ছে। কয়েকটা বড় বড় পা ফেলে সারিকার সামনে গিয়ে দাঁড়ায়। বলুন, বলছি অপনাদের ফোন করে জিজ্ঞাসা করুন না ওদের গাড়ি কত দূর, সে না হয় করছি, কিন্তু আপনার কি কিছু লাগবে? হাসি খুশি খাওয়ার সময় হয়ে গেছে, আমাকে তো এখন এই ভারী সাজ পোশাক ছাড়তে হবে, তাই অপনাকে ওদেরকে খাওয়ানোর দায়িত্বটা দিতাম। আদিত্যর মুখে চওড়া হাসি খেলে গেল। খাওয়াতে হবে, সে এমন কি ব্যাপার? আপনি চেঞ্জ করে আসুন, আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি। সারিকা আদিত্যকে সরু চোখে পর্যবেক্ষণ করে নিল, তারপর কিছু একটা ভেবে বলল, পারবেন তো, আপনার মেয়েরা কিন্তু প্রচুর শান্ত। হাসি খুশি যে প্রচুর দুষ্ট সেটা আদিত্য জানে, আর সারিকার যে এই শান্ত শব্দটা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছে সেটাও বোঝেও। তারপর নিজের পাঞ্জাবি কলার ধরে মহানতার সাথে বলে, খুব ছোট বয়স থেকে বাচ্চা মানুষ করছি আমি, অহনা আমার হাতেই মানুষ হয়েছে, তাই বাচ্চাদের কিভাবে খাওয়াতে হয় আমার জানা আছে। দেখবেন আপনার পোশাক পরিবর্তনের আগেই আমার হাসি খুশি খাওয়া শেষ হয়ে যাবে। সারিকা করুণ দৃষ্টিতে আদিত্যর দিকে তাকায়। হলেই ভালো, এই বলে সারিকা নিজের সঙ্গে আনা ট্রলি থেকে একটা কমলা রঙের শাড়ি আর সঙ্গে স্নানের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে অন্য একটা ঘরে চলে আসে। এই ঘরটায় বিয়ের আগে অহনা থাকত, পুরো বাড়ির মধ্যে এটাই সবথেকে বড় ঘর, সঙ্গে লাগোয়া একটা স্নানঘরও আছে। সারিকা দরজাটা লক করে স্নানের জন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। মাথার সামনের অংশ তোয়ালে দিয়ে চাপা রেখে বাকি চুলটা ভেজায়, তারপর স্নান করে বাইরে এসে শাড়িটা পরে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বউ রূপে দেখে ভালো লাগে ওর। প্রায় দু বছর এরকম সাজে সাজেনিও। সিঁথির সিঁদুরের ওপর হাত বুলাতে থাকে, তারপর ওই সিঁদুরের ওপরই আবার নতুন করে সিঁদুর পরে নেয়। হঠাৎই অহনার ডাকে ঘোর কাটে ওর। ছোটি ভাই দেখে যাও এখানে কি অবস্থা হয়েছে, অহনার ডাকে খানিকটা ভয় পেয়ে যায় সারিকা। হন্তদন্ত হয়ে রুমের লক খুলে আদিত্যর ঘরে গিয়ে চোখ কপালে ওঠে ওর।
আদিত্য মেঝেতে দুই পা ছড়িয়ে বসে আছে। ওর পুরো জামাতে গোটা গোটা ভাত ছড়িয়ে আর হাসি খুশি যেই পাত্রে ভাত ছিল সেটা নিয়ে টানাটানি করছে। আপনা আপনি মাথায় হাত উঠে যায় সারিকার। করুণ চোখে তাকায় ও অহনার দিকে। তোমার দাদাভাই যে এতক্ষণ লেকচার দিচ্ছিল ছোট বয়স থেকে বাচ্চা মানুষ করছে বলে, তুমি হাসি খুশিকে এই ঘর থেকে নিয়ে যাও, ওদেরকে খাওয়াও, আমি এদিকটা দেখছি। তোমার দাদাভাই যেভাবে নিষ্ক্রিয় হয়ে বসে আছে ওখান থেকে উঠবে বলে তোমার মনে হয় অহনা? তুমি চিন্তা করো না, রূপা আর পদ্ম আছে, আমি ওদেরকে নিয়ে এদিকটা সামলে নিচ্ছি। তুমি হাসি খুশিকে আগে খাওয়াও, বেচারিরা অনেকক্ষণ কিছু খায়নি। এই নিষ্ক্রিয় আগ্নেয়গিরিটাকে আগে জীবন্ত করো, না হলে রুম পরিষ্কার করতে পারবে না। সারিকা মেয়েদের একে অপরের থেকে ছাড়ালো, তারপর হাসিকে কোলে নিল আর খুশিকে হাত ধরে হাঁটিয়ে হাঁটিয়ে অহনার রুমটাতে নিয়ে গিয়ে মেঝেতে বসালো। তারপর রান্নাঘর থেকে নতুন একটা প্লেটে ভাত তরকারি বেড়ে হাসি খুশির কাছে গিয়ে বসল। ভাতগুলোকে যথাসাধ্য নরম করে পিষে নিজের ভঙ্গিমায় মেয়েদের খাওয়াতে শুরু করল। দাদাভাই, এই দাদাভাই, অহনা খেলা খেয়ে আদিত্য নড়েচড়ে বসল। চারদিকটা চোখ বুলিয়ে হাসি খুশিকে দেখতে না পেয়ে অস্থির হয়ে উঠল। হাসি খুশি কই? অহনা কপাল চাপড়াল, এতক্ষণ জেগে জেগে ঘুমাচ্ছিলে নাকি তুমি দাদাভাই? আর তোমার এরকম অবস্থা কেন? আদিত্যর মনে পড়ে একটু আগের ঘটনা। আদিত্য ভাতগুলো গ্লাসে করে নরম করছিল আর হাসি খুশি পুরো রুমটা ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ খুশি হেঁটে এসে ভাতের প্লেটে পা তুলে দেয়, যার জন্য অর্ধেক ভাত পড়ে যায়। আদিত্য আবার প্লেট চেঞ্জ করে অন্য প্লেটে ভাত নিয়ে আসে, কিন্তু এবার খাওয়াতে গেলে খুশি ওর হাতে কামড়ে দেয় নিজের দুটো দাঁত দিয়ে। সেই ব্যথা ভুলে যখন হেসে হেসে খেলা ছলে আবার খাওয়াতে শুরু করে, তখন হাসি ওকে চুন খাওয়ার নাটক করে, কামড়ে দেয়। বাস্তবে ফিরে আসতেই আদিত্য নিজের ডান দিকের গালটা চেপে ধরে। অহনা আর রূপা সেটা দেখে হেসে ফেলে। খাওয়ার সময় হাসি খুশি কি পরিমাণে দুষ্টুমি করে সেটা না জেনে তুমি প্রথম দিনেই কেন খাওয়ানোর দায়িত্বটা নিলে দাদাভাই? আদিত্য করুণ চোখে তাকায় অহনার দিকে। আমি তো ভাবলাম ওরা তোর মতোই শান্ত, আর তাছাড়া এমনিতে তো হাসিটা একটু শান্তই থাকে, কিন্তু এভাবে আমাকে কামড়ে দেবে বুঝবো কি করে? কাল থেকে ছর্দিভাই এর সঙ্গে ট্রেনিং নেওয়া শুরু করবে, কারণ ছর্দিভাই অফিস গেলে তো তোমাকেই ওদেরকে সামলাতে হবে। হুম, সেটাই করতে হবে। তার সাথে আজ থেকেই ইউটিউবে বাচ্চা মানুষের টিউটোরিয়ালগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে। আদিত্যর কথা বলার ধরন দেখে রূপা আর অহনা খুব জোরে হেসে উঠল। রূপা এখন বিয়ের পড়াশোনার জন্য বাইরে থাকে, বিয়ের দেখাশোনা হলেও ও আরও কিছুটা সময় চেয়েছে ওর বাবার থেকে। আর পদ্ম মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে শহরের একটা স্কুলে, সেখানেই হোস্টেলে থেকে পড়াশোনা করে ও। পিসির বিয়ে উপলক্ষে দুজনই এসেছে বাড়িতে। দুপুরের খাবার খাওয়ার সময় আদিত্য পিসি কড়া কণ্ঠে শুনিয়েছে আজ কাল রাত্রি। সূর্য ডোবার পর যত যাই হয়ে যাক, একে অপরের মুখ যেন না দেখে। সেই মতো সন্ধ্যার পর সারিকাও আর রুম থেকে বেরোয়নি। অহনা, রূপা আর পদ্মর সাথে ঘরেই আছে, মেয়েরা আদিত্যর কাছে। রূপা আর পদ্ম থাকবে দুদিন, বৌভাতের অনুষ্ঠান শেষ করে তারপর যাবে। অহনার রুমে বসে বসে গল্প করছে চারজনে। পদ্ম ছোট হলেও ওকে কেউ বাদ দেয়নি ওদের গল্প থেকে। গল্পের মাঝে হঠাৎ রূপার ফোনে মেসেজ ঢোকার নোটিফিকেশন আসে, তৎক্ষণাৎ ফোনটা দেখে মুখে হাসি ফুটে ওঠে ও। সারিকা তখন রূপার উদ্দেশ্যে বলল, আমার মতো ভুল যেন করিস না রূপু, যা করবি বিচক্ষণতার সাথে করবি। রূপা খানিকটা অপ্রস্তুত হয়ে ফোনটা আবার পাশেই রেখে দিল। আরে না না ছোট পিসি, তুই যেটা ভাবছিস সেটা না, আমাদের কলেজের বন্ধুদের নিয়ে একটা গ্রুপ আছে, সেখানেই এমন এমন কথা হয় না, হেসে থাকতে পারি না। আমি তোমাকে বলে রাখলাম, যদি কোনোদিন এমন পরিস্থিতি আসে
হঠাৎ বন্ধ দরজায় ঠক ঠক শব্দে ওদের গল্পে বিরতি ঘটে। দরজার দিকে তাকিয়ে অহনা জিজ্ঞাসা করে, কে? বাইরে থেকে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠস্বর, আমি অহনা। অহনা চকিতে একবার তাকালো সারিকার দিকে। সারিকা পরিস্থিতি অনুধাবন করতে পেরে মাথায় ঘোমটা টেনে বসল। অহনা আবার দরজার দিকে তাকিয়ে বলল, কি চাই এখানে তোমার দাদা ভাই? বউ চাইলে পাবে না কিন্তু। আমার বউ চায় না এখন, কিন্তু তোর ভাইয়া এখন তার বউদিকে দেখতে চায়। ভাইয়া মানে সাহিত্যর নাম শুনে অহনা অবাক হয়ে যায়, কারণ কাল অবধি সাহিত্য বলে এসেছে এখন প্রচুর পেশেন্টের ভিড় হওয়ায় কিছুতেই এই বিয়ে অ্যাটেন্ড করতে পারবে না। সে হঠাৎ কীভাবে চলে এলো বুঝে পায় না অহনা। বিছানা থেকে নেমে ছুটে গিয়ে দরজা খুলে দেয়। ঘটনার তৎপরতায় সারিকা চটজলদি পিছন ঘুরে বসে। দরজা খুলেই অহনা আদিত্যর পাশে সাহিত্যকে দেখতে পায়। চোখে চশমা, গাল ভর্তি দাড়ি, লম্বা সাদা চামড়ার অধিকারী 32 বছরের একজন সুপুরুষ। অহনা খুশিতে জড়িয়ে ধরে সাহিত্যকে। তুই যে আসবি আগে বলিসনি কেন? অভিমানী বলে নাকে টোকা দেয় সাহিত্য। সারপ্রাইজ, এই শর্ত আমি বৌদিকে দেখার জন্য এতদূর থেকে ছুটে এসেছি। শর শর। অহনা মুচকি হেসে সাহিত্য সামনে থেকে সরে গেলে সাহিত্য ভিতরে ঢোকে। সাহিত্যর পিছন পিছন আদিত্য ঢুকতে গেলে অহনা ওর সামনে এসে দাঁড়ায়। তুমি অ্যালাউড নয়, যাও এখান থেকে। সারিকা একবার পিছন ঘুরেই বলল, মেয়েরা কি করছে জিজ্ঞাসা করো তো তোমার দাদা ভাইকে, ওরা কার্টুন দেখছে ফোনে। আদিত্য একটু উকিঝুঁকি মারার চেষ্টা করল, তারপরও সারিকার মুখ দেখতে না পেয়ে বিরক্ত সুরে বলল, কি কপাল আমার, নিজের বাড়ি থেকেই তাড়িয়ে দেওয়া হচ্ছে আমাকে। কথাটা বলে আদিত্য আর দাঁড়াল না। অহনা সারিকাকে আদিত্য চলে যাওয়ার কথা বলতেই সারিকা মাথা থেকে ঘোমটা সরিয়ে উঠে দাঁড়াল। সাহিত্য ভালো করে সারিকাকে দেখল। তোমায় খুব চেনা চেনা লাগছে বৌদি, কোথায় দেখেছি বলতো? সারিকার একটু অবাক লাগলো, কারণ ও এর আগে সাহিত্যকে দেখেছে বলে মনে করছে না। তাহলে সাহিত্য কিভাবে চেনা চেনা লাগতে পারে আমি ঠিক চিনতে পারছি না। হঠাৎ সাহিত্যর কিছু একটা মনে পড়তেই চেঁচিয়ে ওঠে, এই তুমি কি সিস্টার নিবেদিতা কলেজ থেকে পড়াশোনা করেছো? হ্যাঁ, ওখান থেকে আমি এমএ পাশ করেছি। সাহিত্য এবার নিজের বাম হাতের ওপর ডান হাত দিয়ে তালি দিল। মনে পড়েছে, আমাদের মেডিকেল কলেজ থেকে একবার ওই কলেজে একটা ক্যাম্প করতে গিয়েছিলাম, তখনই হয়তো তোমাকে দেখেছি। সারিকার এই বিষয়ে কিছু মনে না থাকলেও সৌজন্যতার খাতিরে ও সামান্য হাসে। ভুল হতে পারে, আমাদের কলেজে প্রতিবছর একটা করে মেডিকেল ক্যাম্প হতো। সাহিত্য এবার নিজের হাতটা বাড়িয়ে দেয়। যাই হোক, আমি সাহিত্য সরকার, তোমার একমাত্র দেওর। তোমার থেকে আমি বয়সে 1 বছরের ছোট, তাই ভুলে করলে নিজের ভাই মনে করে শাসন করে দিও। সাহিত্যর কথাগুলো ভীষণ ভালো লাগলো সারিকার। নিজের হাতটা বাড়িয়ে সাহিত্যর সঙ্গে হ্যান্ডশেক করল। তারপর সাহিত্য বলল, তোমার মেয়েগুলো কিন্তু ভীষণ কিউ, ওদের এই কাকাই তো যতদিন এখানে আছে ওদেরকে আর কাছে ছাড়াই করবে না। এবার পাশ থেকে অহনা সজোরে হেসে ফেলল, তুম দাদাভাইয়ের সাথে তুইও এবার ইউটিউব দেখে ট্রেনিংটা নেওয়া শুরু কর, কারণ মাসখানেক পর তো তোরও বিয়ে, আর হয়তো বছর ঘুরতেই এই ট্রেনিংটা কাজে লেগে যেতে পারে। সাহিত্য অহনার কান টেনে ধরল, খুব পেকেছ না, দাঁড়াও দাদাভাইকে বলছি তোমার ব্যবস্থা করতে। অহনা হিহি করে হেসে উঠল, এই টেকনিকটা আর কাজে লাগবে না, আগে খুব বিয়ে নিয়ে ভয় দেখাতিস, এখন আর পারবি না, কারণ আমি অলরেডি বিবাহিত। এবার বরং তোর ব্যবস্থা করব ছোট বৌদিকে সব বলে। বিয়ের জন্য অফিস থেকে 3 দিন ছুটি নিয়েছিল সারিকা। কাল সেই ছুটি শেষ হয়ে গিয়েছে, আজ আবার ওকে অফিস যেতে হবে। সকালে রান্নাবান্না করে মেয়েদের খাইয়ে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সারিকা, সেই সময় আদিত্য রুমের বাইরে এসে দাঁড়াল।
ভেতরে আসব। সারিকা ড্রেসিং টেবিল থেকে মুখ ঘুরিয়ে দরজার দিকে তাকালো। এখানে অনুমতি নেওয়ার কি আছে? অন্যের বউয়ের ঘরে তো আর যাচ্ছেন না, আসছেন তো নিজের বউয়ের কাছে। আদিত্য রুমে ঢুকতে ঢুকতে বলল, না আমি ভাবলাম আপনি রেডি হচ্ছেন, যাই হোক যেটা বলার জন্য এসেছিলাম, আমি একজন আয়াকে বলেছি, যেদিন যেদিন আমরা দুজনেই কাজে যাব সেদিন সেদিন উনি এসে হাসি খুশিকে দেখে রাখবেন। আজ কি আপনি করতে যাবেন? না আজ যাব না, তবে পরশু থেকে টানা পাঁচ দিন করতে যেতে হবে, তাই আজকে ওই আয়া দিদিকে আসতে বলেছি, উনি জেনে নেবেন সবকিছু। বিশ্বস্ত তো? আমরা বাড়িতে না থাকলেও সাহিত্য তো থাকছে, এখন মাসখানেক ওকে বলেছি আয়া দিদির ওপর ভালো করে নজর রাখতে। হুম, তাহলে ঠিক আছে, হাসি খুশি কোথায় এখন? তারা তাদের কাকাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছে। ঠিক আছে আমি আসছি, মেয়েদের খেয়াল রাখবেন আর যেভাবে আগের দিন দেখালাম সেভাবে খাওয়ানোর চেষ্টা করবেন। কথাটা বলে সারিকা বিছানা থেকে ব্যাগটা নিয়ে দরজার কাছে যেতেই আদিত্য ওর পথ আটকে দাঁড়ায়। সারিকা ভ্রুকুচকে আদিত্যর কাছ থেকে এর কারণ জানতে চায়। দু মিনিট দাঁড়াও। আদিত্য সারিকার কাছ থেকে সরে ড্রেসিং টেবিলের কাছে যায়। ড্রেসিং টেবিলের একপাশ থেকে সিঁদুর কৌটোটা তুলে নিয়ে সারিকার সামনে এসে হাত মেলে দাঁড়ায়। এটা পড়তে ভুলে গিয়েছিলেন। সারিকা চকিতে নিজের সিঁথিতে হাত দিয়ে চিপ কাটে নিজের মস্ত বড় ভুলের কথা ভেবে। পড়ে নিন, সারিকা মুচকি হাসে, পড়িয়ে দিন। আদিত্য হেসে সিঁদুরের ঢাকনা খুলে এক চিমটি সিঁদুর তুলে সারিকার সিঁথি আবার রাঙিয়ে দেয়। তারপর বলে, আজ যদি মিস্টার সরকার তার মিসেস সরকারকে অফিসে পৌঁছে দিতে চায় তাহলে কি মিসেস খুব রাগ করবেন? কিন্তু মেয়েরা, আধা ঘন্টার তো ব্যাপার, সাহিত্য ঠিক সামলে নেবে। অবশেষে সারিকা রাজি হয়ে যায় আদিত্যর আবদারে। সারিকা সেটা আদিত্যকে বলার সঙ্গে সঙ্গেই ও তাড়াহুড়ো করে রেডি হয়ে বাইকের চাবি নিয়ে রুম থেকে বেরোয়। সারিকাকে নামিয়ে বাইক নিয়ে অফিসের বাইরে ততক্ষণ অপেক্ষা করে আদিত্য যতক্ষণ না সারিকার চোখের আড়াল হয়। সারিকা যখন একেবারে ওর দৃষ্টির বাইরে চলে যায় তখন আদিত্য নিজের বাইক স্টার্ট দেয়। আদি, একটা অপরিচিত মহিলা কণ্ঠ শুনে বাইকটা থামায় আদিত্য। পিছনে ঘুরতেই একটা চেনা মুখ দেখতে পায় সে। একটা ফর্সা লম্বা সুশীল বিবাহিত রমণী একটা বাচ্চা ছেলের হাত ধরে তার দিকেই এগিয়ে আসছে। মহিলাটাকে চেনে আদিত্য, ওর ছোটবেলার বান্ধবী, বয়সে ওর থেকে এক দুই বছরের ছোট হলেও একই ক্লাসে পড়তো ওরা। আদিত্য বাইক থেকে নেমে বাইকটা স্ট্যান্ড করে দাঁড়ায়। মৌসুমী তুই এখানে? মৌসুমী আদিত্যকে আপাদমস্তক পর্যবেক্ষণ করল, তারপর বলল, এটা আমার বরের অফিস, কিন্তু তুই এখানে কেন? আমার স্ত্রী এখানকার কর্মচারী, ওকে দিতে এসেছিলাম। বিয়ে করেছিস তুই? কিন্তু তুই যার জন্য আমাকে রিজেক্ট করেছিলি শুনেছিলাম তো তার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। সেই অন্য কাউকে বিয়ে করলি তবুও আমাকে সেদিন ফিরিয়ে দিয়েছিলিস, যাই হোক ভালোই হয়েছে তুই ফিরিয়ে দিয়েছিলিস, তাই জন্যই তো আজ এত সুখ স্বাচ্ছন্দ্য পাচ্ছি, নাহলে সারা জীবন খুন্তি মেরেই জীবন চলে যেত। আদিত্য মৌসুমীর কথার ধাঁচটা ভালোই বুঝতে পেরেছে। ক্লাস নাইন থেকে মৌসুমী ওকে পছন্দ করে, কিন্তু আদিত্য সেটা জেনেছিল অনেক করে, যখন তার মনে শুধুই তার প্রেয়সীর বাস, তাই যথারীতি প্রত্যাখ্যান করেছিল মৌসুমী। তারপর আর কোনোদিন মৌসুমীর খবর নেয়নি ও। আজ চোদ্দ বছর পর দেখা দুজনের। আদিত্য মৌসুমীর কথার প্রত্যুত্তরে শুধু হাসল, কিন্তু চুপ থাকল না। কি করছিস আজকাল? নাকি হাউসওয়াইফ? মৌসুমী হো হো করে হেসে অহংকারের ভঙ্গিতে বলল, বেকার বেকার কাজ করব কেন বল, যেখানে আমি সারাদিন শুয়ে বসে থাকি, আমাদের তো আর টাকার অভাব নেই। আদিত্য হাসল, তাহলে এতদূর পড়াশোনা করলি কেন? বরের টাকায় যখন বিলাসিতা করবি ভেবেছিলি, তাহলে ওকালতি করতে গেলি কেন?
এমন অপমানজনক কথা শুনে মৌসুমীর মুখের হাসি মিলিয়ে গেল। চোখ মুখ কঠিন করে বলল, তুই আমাকে অপমান করছিস আদি, ভুলে যাস না তোর বউ আমার বরের আন্ডারে কাজ করে। আমি চাইলে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি ওকে। আমি তোকে অপমান করছি না মৌসুমী, শুধু ফ্যাক্টটা বোঝাচ্ছি। আর আমি জানি তুই চাইলেই অনেক কিছু পারিস, কিন্তু সারিকা এই কাজটা ওর নিজের যোগ্যতায় পেয়েছে, তাই ওকে বের করা এতটা সহজ হবে না মৌসুমী। হঠাৎই আদিত্যর চোখ যায় মৌসুমীর ঠিক পিছনে দাঁড়িয়ে থাকা সারিকার দিকে। আদিত্যর দৃষ্টি অনুসরণ করে মৌসুমীও তাকায় সারিকার দিকে, তারপর আদিত্যকে প্রশ্ন করে, এই মেয়েটাই তোর স্ত্রী? আদিত্য সারিকার কাছে গিয়ে ওকে নিয়ে আসে মৌসুমীর কাছে। ইয়েস মৌসুমী, মিট মাই ওয়াইফ মিসেস অভিসারিকা সরকার। মৌসুমী সারিকাকে আপাদমস্তক লক্ষ্য করে, আমি তোমার স্বামীর বান্ধব। মৌসুমীর কথার মাঝেই আদিত্য বলে ওঠে, সারিকা উনি তোমার বসের স্ত্রী মৌসুমী সেন। আদিত্য যে তাকে নিজের বন্ধু বলে পরিচয় দিল না সেটা দেখে বড্ড অবাক হয় মৌসুমী, কিন্তু কিছু বলে না। সারিকা দুহাত জোর করে নমস্কার করে। তখন মৌসুমী বলে, এটা ওল্ড ফ্যাশন। সারিকা মৃদু হাসল, আমাদের শিক্ষা সংস্কার কখনো ওল্ড হয় না ম্যাডাম, শুধু নিজের শ্রদ্ধা প্রকাশ করার ধরনটা পাল্টে যায়। মৌসুমী আর কিছু বলল না, ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসতেই দুজনকে বিদায় জানিয়ে ছেলেকে নিয়ে গাড়িতে উঠে বসল এবং গাড়িতে করে চলে গেল। গাড়িটা সারিকা আর আদিত্যর চোখের আড়াল হলে আদিত্য এবার সারিকার পাশে এসে দাঁড়ায়। এখন বাইরে গেলেছে, সারিকা নিজের হাত উঁচু করে মেলে ধরে, আপনার চশমাটা আমার কাছে রয়ে গিয়েছিল, এটা ছাড়া আপনার অসুবিধা হতে পারে। আদিত্য নিজের জিভ থেকে সারিকার হাত থেকে চশমার বক্সটা নিল। বাইক চালানোর সময় হেলমেটের উপস্থিতিতে এই চশমাটা নিয়ে বড্ড অসুবিধা হচ্ছিল ওর, তাই সেই সময় খুলে সারিকাকে ধরতে দিয়েছিল, কিন্তু ফেরার সময় বেমালুম ভুলে গিয়েছিল। থ্যাংক ইউ, এত ভুলো মন হলে চলবে মিস্টার সরকার, এখনও নাম ধরে ডাকবেন না, আগে আপনি ঠিক করুন আপনি বলবেন না তুমি, তারপর আমি না হয় ঠিক করব আপনাকে কি বলে ডাকবো। আদিত্য সশব্দে হাসল, ঠিক আছে সাবধানে থেকো, ছুটি হলে ফোন করবে আমি চলে আসব। মৌসুমী ম্যাডামের সাথে আপনি কি নিয়ে কথা বলছিলেন? আদিত্য মৌসুমী নিজের বন্ধুর পর্যায়ে ধরেনি কোনোদিন। মেয়েটা স্কুল লাইফে বড্ড কিছু কিছু ঘুরত হত আর খুব অহংকারী ছিল, যেটা আদিত্য এবং ক্লাসের বাকি ছেলেমেয়েদেরও ভালো লাগত না। ও কিছু না, বাদ দিন তো, বিয়ের দুদিন পর থেকেই সত্য গোপন করছেন আদিত্য, তাহলে বাকিটা জীবন যে প্রশ্নচিহ্নর মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন আপনি। আদিত্য চমকে উঠল সারিকার কথা শুনে, সারিকার চোখে কোথাও যেন ও অবিশ্বাসের ছায়া দেখতে পাচ্ছে। আমাকে অবিশ্বাস করো না সারিকা, আমি তোমার কাছ থেকে সত্য গোপন করেছি এমন নয়। মৌসুমী আমার ক্লাসমেট ছিল, কিন্তু মেয়েটা খুব অহংকারী টাইপের হওয়ায় ওর সাথে আমাদের বলত না, তাই তোমার কাছে ওকে নিজের বন্ধু বলে পরিচয় দিইনি। অবিশ্বাস করছি না আদিত্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আপনাদের সব কথাই শুনে ফেলেছি, উনি আপনাকে ভালোবাসতেন। আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলল, তাহলে এটাও নিশ্চয়ই শুনেছ আমি ওকে প্রত্যাখ্যান করেছিলাম একসময়, সেটাও আমার জন্যই, ওনাকে কেন বললেন না আপনি? যার জন্য ওনাকে প্রত্যাখ্যান করেছেন তাকেই আপনি বিয়ে করেছেন? সারিকার প্রশ্নে ঘাবড়ে গেল আদিত্য। আমি ওর সাথে কথা বাড়াতে চাইছিলাম না। সারিকাকে চুপ থাকতে দেখে আদিত্য সারিকার ডান হাত নিজের হাতের মুঠোয় রাখল। আমাকে ভুল বুঝো না সারিকা, তোমার চোখে ঘৃণা নিয়ে আমি বাঁচতে পারবো না। সারিকা মৃদু হেসে নিজের বাম হাতটা রাখল আদিত্যর দুই হাতের ওপর। আমি আপনাকে ঘৃণা করি না আদিত্য, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আর আমি আপনাকে ভুল বুঝছি না। আপনি ভাবলেন কি করে একটা বাইরের মেয়ের জন্য আমি আমাদের সম্পর্কে ফাটল ধরাবো?
আমি আপনাকে বিশ্বাস করি যে আমার জন্য 15 বছর অপেক্ষা করেছে, তবুও নিজেকে অন্য কোনো মেয়ের সান্নিধ্যে নিয়ে যায়নি, তাকে আমি কিভাবে অবিশ্বাস করি বলুন তো। আদিত্য করুণ চোখে তাকায় সারিকার দিকে। তাহলে তুমি বললে যে আমাদের সম্পর্কটা প্রশ্নচিহ্নর মুখে দাঁড়িয়ে, আপনি না হাসি খুশির থেকেও বাচ্চা। কথাটা বলার সময় আপনি আমার মুখের অভিব্যক্তি খেয়াল করেননি। আদিত্য ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, মনে পড়ল কথাটা বলার পরই সারিকা মুচকি হেসেছিল। সেটা ভেবেই হাফ ছাড়ল ও। আপনি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলেন, আবার আপনি। দুজনেই সশব্দে হেসে উঠল। সরি তুমি, ঠিক আছে এবার আপনি বাড়ি যান, মেয়েরা তাদের বাবার জন্য ওয়েট করছে। ঠিক আছে তুমিও ভিতরে চলে যাও। সারিকা আদিত্যকে বিদায় জানিয়ে চলে গেল অফিসের ভিতর। আদিত্য বাইক স্টার্ট করে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। আদিত্য বাড়ি ফিরে দেখে সাহিত্য হাসি খুশিকে স্নান করিয়ে জামা পরিয়ে একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে দুজনের সাথে খেলায় মত্ত। আদিত্যর এটা খুব ভালো লাগে। সাহিত্য যে হাসি খুশির সাথে এতটা জড়িয়ে পড়েছে সেটা নিয়ে নিশ্চিন্ত হয়। রুমে ঢুকে বাইকের চাবি ড্রেসিং টেবিলে রাখতে হাসি নিজের দুই হাত বাড়িয়ে দেয় আদিত্যর উদ্দেশ্যে। বাবা, এই প্রথম এই ডাকটা শুনল আদিত্য। দুদিন ধরে মেয়েদের শিখেছে সারিকা আদিত্যকে বাবা বলে ডাকতে। হাসির মুখে কাটা কাটা অক্ষরে বাবা ডাকটা শুনে এক অন্যরকম অনুভূতি হল ওর। হাসির সাথে সাথে খুশিও ওইভাবে ডেকে উঠল। আদিত্য খুশি মনে দুই মেয়েকে খুব আদর করল, চুমুতে চুমুতে ভরিয়ে দিল ওদের মুখ। তোরা আমাকে পরিপূর্ণ করে দিয়েছিস মা, যেটুকু সুখ বাকি ছিল সেটাও আজ আমি পেয়ে গেলাম। আর একবার ডাক তোরা বাবা বলে। হাসি খুশি একসঙ্গে এবার বাবা বলে ডেকে ওঠে আদিত্য দুই মেয়েকে নিজের পক্ষ পিঞ্জিরায় আগলে ধরে। দাদাভাই, এই ক্রেডিটটা কিন্তু গৌরীর পাশাপাশি আমারও পাওয়া দরকার, আজ সকাল থেকে ওদেরকে ট্রেনিং দিয়েছি আমি। সাহিত্যর কথা শুনে দুই মেয়েকে বুকে জড়িয়ে রেখে হাসি মুখে ওর দিকে তাকায় আদিত্য। থ্যাংক ইউ সো মাচ। সারিকা আর আদিত্য দিয়ে 10টি দিন অতিক্রান্ত। গত শুক্রবার পড়েছিল ওদের অষ্টমঙ্গলার দিন, কিন্তু বিয়ের জন্য একেই সারিকার অনেকগুলো দিন অফিস থেকে ছুটি নিতে হয়েছে আর আদিত্যরও কোর্টে কাজ থাকায় সেদিন আর চক্রবর্তী বাড়িতে যায়নি ওরা। তবে আজ রবিবার, দুজনেরই ছুটির দিন, তাই ওরা আজ যাবে ওই বাড়ি। ওই বাড়ি থেকে একটা গাড়িও পাঠিয়ে দিয়েছে ওদের জন্য। আমি মেয়েদের রেডি করিয়ে দিয়েছি, তোমার হয়েছে। সারিকা ব্যাগ গুছাচ্ছিল সেই সময় আদিত্য এসে সারিকাকে কথাগুলো বলে থমকে যায় সারিকাকে দেখে। পরনে সেই লাল বেনারসি যেটা বিয়ের দিন পড়েছিল, সেদিনের থেকে আজ যেন আরও বেশি সুন্দর লাগছে ওকে। এক দৃষ্টিতে সারিকার দিকে তাকিয়ে আছে আদিত্য। সারিকা এসে ওর সামনে তুড়ি মারল, এই যে মিস্টার সরকার কোথায় হারিয়ে গেলেন? ঘোরলাগা কণ্ঠে জবাব দেয় আদিত্য। তোমাতে সারিকা একটু অস্বস্তিতে পড়ে যায়। হালকা কেসে আদিত্যর ঘোর কাটাতেই চনমন করে ওঠে আদিত্য। কথা ঘোরানোর জন্য তৎপর হয়ে ওঠে। মিষ্টির প্যাকেটগুলো নিয়েছ? হ্যাঁ ওই ব্যাগে নিয়েছি, যাওয়ার সময় শুধু কয়েকটা চকোলেট কিনতে হবে। আদিত্য ভ্রু কুচকাল। চকোলেট কার জন্য? ছোট দাদার ছেলে আছে, তারপর শুনলাম বড়দির মেয়ে এসেছে, জয়েরও তো একটা পুচকি মেয়ে আছে। তোমার মাথা ঠিক আছে? তোমার ভাইপোর কথা মানলাম, কিন্তু তোমার বোনঝির মেয়ে মাত্র 2 মাসে, সে কি করে চকোলেট খাবে? এত কিছু জানি না আমি। আপনি চলুন তো, দেরি হয়ে যাচ্ছে। আদিত্য সারিকার নাকে টোকা মারল। বলো না তোমার খেতে ইচ্ছে করছে। সারিকা অভিমানে নাক খোলায়। ঘুম পড়ছেই তো, ফ্রিজে যে আপনার মেয়েদের চকোলেট শেষ হয়ে গেছে তার খেয়াল আপনি রেখেছেন? আদিত্য কৌতূহল দৃষ্টিতে তাকাল সারিকার দিকে। ফ্রিজে 20টা বড় বড় সাইজের ডেয়ারি মিল্ক ছিল, সবগুলো শেষ হয়ে গেল।
সারিকা বোকা বোকা চোখে তাকালো আদিত্যর দিকে। সারিকার চোখের চাউনি দেখে যা বুঝার বুঝে গেল আদিত্য, বাচ্চাদের চকোলেট তুমি খেয়ে নিয়েছ, এই আপনিই আমার অভ্যাসটা খারাপ করে দিয়েছেন। কে বলেছিল বিয়ের আগে হাসি খুশির পাশাপাশি আমাকেও চকোলেট দিতে? সারিকার অভিমানী মুখটা দেখতে আদিত্যর খুব ভালো লাগে। ও বাচ্চাদের পাশাপাশি সারিকার জন্যও চকোলেট এনে রেখেছিল, কিন্তু সারিকাকে আরও রাগানোর সুযোগটা ও হাতছাড়া করতে চাইছে না এখন। আমি তোমাকে চকোলেট দিতাম কবে? আমি তো তিনটে চকোলেট আমার মেয়েদের জন্যই নিয়ে যেতাম। এ বাবা, এতদিন ধরে ওদের চকোলেট তুমি খেয়ে এসেছ নাকি? সারিকা করুণ চোখে তাকালো আদিত্যর দিকে। আপনি আমার জন্য চকোলেট নিয়ে যেতেন না? আমি কি কোনোদিনও তোমাকে বলেছিলাম যে একটা চকোলেট তোমার? সারিকা মাথা নিচু করে ফেলে, ভুল হয়ে গেছে। সারিকার মুখ দেখে এবার খারাপ লাগে আদিত্যর। ও ভেবেছিল সারিকা ওর সাথে ঝগড়া করবে, কিন্তু এখন ওর মনে হচ্ছে ওদের সম্পর্কটা এমন জায়গায় এখনো পৌঁছয়নি যেখানে রাগ অভিমান ঝগড়াঝাঁটি হবে। সারিকা ব্যাগ নিয়ে রুম থেকে বেরোতে গেলে আদিত্য পিছন থেকে ওর হাতটা টেনে ধরে। ঘটনার আকস্মিকতায় সারিকা এসে পড়ে আদিত্যর বুকে, চোখ পিটপিট করে তাকায় ও আদিত্যর দিকে। কী হল? প্রিন্সেসদের যখন এক মাস বয়স, যখন ওরা মাতৃদুগ্ধ ছাড়া আর কিছুই খেতে শেখেনি, তখন থেকে ওদের জন্য আমি চকোলেট নিয়ে যাচ্ছি। এটা জেনেই নিয়ে গেছি যে ওরা এগুলো খেতে পারবে না। তাহলে মানে? আদিত্যর সারিকার কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুঁজে দিল সযত্নে। এই যে ম্যাডাম, বয়সেই বড় হয়েছেন আপনি, কিন্তু মনটা তো এখনও হাসি খুশির থেকেও ছোট। আমার বাইকের টুল বক্সে চকোলেট আছে, কাল ফ্রিজে দুটো চকোলেট ছিল বলে কালই কিনেছিলাম, ফ্রিজে রাখতে ভুলে গেছি। এ বাবা, ওগুলো তো গলে যাবে। আমি মেয়েদেরকে নিয়ে আসি সাহিত্যর ঘর থেকে, তুমি টুল বক্স থেকে চকোলেটগুলো বের করে আনো। সারিকার সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য আদিত্যর কাছ থেকে ছাড়া পেতে চায়, কিন্তু আদিত্য ছাড়ে না। শোনো, বলুন, রোজের চকোলেট খাওয়া প্রিন্সেসদের স্বাস্থ্যের জন্য ভালো না, তাই এবারে বেশি চকোলেট আনিনি, সপ্তাহে দুটোর বেশি দিও না। কথাটা বলেই আদিত্য ছেড়ে দেয় সারিকাকে। সারিকা ছুটে দরজার কাছে গিয়েও পিছনে ফিরে তাকায়। আপনার মেয়েরা এই সপ্তাহে দুজনে মিলে ছয়টার বেশি চকোলেট শেষ করতে পারেনি। কথাটা বলেই সারিকা রুম থেকে বেরিয়ে যায়। কয়েক সেকেন্ডের মাথায় আদিত্য কথাটার মানে বুঝতে পারে, হাতটা অটোমেটিক ওর কপালে চলে যায়। ওহ গড, এই মেয়ে এই 10 দিনে একাই 14টা চকোলেট খেয়ে নিল। বাদ খাও। চক্রবর্তী বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে সারিকা আর আদিত্য, দুই মেয়েকে কোলে নিয়ে আছে দুজনে। সারিকার মেজ জেঠি বরণ করে ঘরে ঢুকেছে ওদের। হাসি আর খুশি অহনাকে দেখেই লাফিয়ে বাবা মার কোল থেকে নেমে পড়ে। হা তুমি? অহনা হাঁটু মুড়ে বসে হাসি খুশির সামনে, তারপর দুজনের কপালে স্নেহ চুম্বন এঁকে দেয়। হাসি খুশি তোমরা কেমন আছো? হাসি আর খুশি খিলখিল করে হেসে অহনাকে বুঝিয়ে দিল ওরা কতটা ভালো আছে। সারিকা আর আদিত্য মেয়েদের অহনার কাছে রেখে বাড়ির সবাইকে প্রণাম করল। হঠাৎ চোখ গেল সারিকার বাড়ির একটা কোণায় দাঁড়িয়ে থাকা রূপসা অর্থাৎ রূপার দিকে। এই রূপা, ওখানে দাঁড়িয়ে কেন? এখানে আয়। কথাটা শুনেই যেন চমকে উঠল রূপা আর ছুটে চলে গেল ওখান থেকে। সারিকা বিস্মিত দৃষ্টিতে তাকালো ওর মেজ বৌদির দিকে। অদ্ভুত, রূপা এভাবে ছুটে পালিয়ে গেল কেন? এক্ষুনি পুরোহিত ঠাকুর চলে আসবেন সারা, তোমরা বিয়ের জোরটা পরে আসো। বিশাখা যেন এক প্রকার প্রসঙ্গটা এড়িয়েই যেতে চাইল। সারিকাও আর কিছু বলল না। অহনা, তোমার দাদাভাইকে নিয়ে ভিতরে যাও, আমি একবার আসছি। সারিকা তড়িঘড়ি করে ছুটল রূপার ঘরের দিকে। রূপার ঘরের সামনে গিয়ে দেখল দরজাটা ভিতর থেকে বন্ধ। সারিকা দরজা ধাক্কাল। রূপা দরজা খোল, রূপা।
বেশ কয়েকবার ডাকার পর রূপা দরজা খুলে দিল। সারিকা চটজলদি ঘরে ঢুকল। কি রে ছোট পিসিকে দেখেও ওইখান থেকে ছুটে পালিয়ে এলি? এই এক সপ্তাহে এতটা পর করে দিলি। রূপা সারিকাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে ওঠে। খুব ভয় পেয়ে যায় সারিকা। এই রূপা কাঁদছিস কেন, কি হয়েছে? রূপা সারিকাকে ছেড়ে নিজের চোখটা দুই হাত দিয়ে ভালো করে মুছে নিয়ে অন্যদিকে চলে গেল। সারিকাও এত সহজে ছেড়ে দেবার পাত্রী নয়। রূপার কাছে গিয়ে রূপার হাতটা নিজের মাথায় রাখল। তোকে আমার দিব্যি, বল কি হয়েছে? তোর না 3 দিন আগে হোস্টেলে ফিরে যাওয়ার কথা। রূপা অনেক চেষ্টা করেও যেন চোখের জলটাকে আটকে রাখতে পারছে না ওর ছোট পিসির সামনে। ওদের দুজনের বয়সের পার্থক্য 7-8 বছরের হওয়ায় ছোটবেলা থেকে দুজন বন্ধুর মতো থেকেছে, মিশেছে আর একে অপরের সাথে সব কথা শেয়ার করেছে। তাই কিছুতেই সারিকার সামনে ও নিজেকে লুকাতে পারছে না। আমার সব শেষ হয়ে গেছে রে ছোট পিসি, আমার সব শেষ হয়ে গেছে। রূপার কন্দনরত চিৎকার বুকে গিয়ে দিচ্ছে সারিকার। রূপার গাল দুটো নিজের দুই হাতে ধরল। সবটা খুলে বল আমাকে। আমার কলেজের ডিপার্টমেন্টাল হেড রতন স্যারকে টিচার্স ডের জন্য ইনভাইট করতে গিয়েছিলাম আমি ওনার স্টাফ রুমে। সেখানে উনি আমার শ্লীলতাহানি চেষ্টা কথাটা শেষ করতে পারে না রূপা। সারিকা রূপার বিধ্বংসী মুখটা সহ্য করতে পারে না, নিজের বুকে টেনে নেয় রূপাকে। কবে হয়েছে এটা? পরশুদিন। পুলিশে কমপ্লেন করেছিস? রূপা মাথা নেড়ে না বলল। সারিকা বেশ অবাক হল। তোর মেজো কাকাই একজন পুলিশ, তোর ছোট কাকাই একজন আইনজীবী, আর সেই তুই কিনা একটা পিশাচের ভয়ে মুখ লুকিয়ে বসে আছিস কেন রূপা? এই সমাজ আমাকে মেনে নেবে না ছোট পিসি, আমার সাথে সাথে আমার পরিবারকে সবাই একঘরে করে দেবে। এতদিনের ঐতিহ্য, এই জমিদার বাড়ির সম্মান এক নিমিষে মাটিতে মিশে যাবে সবাই এই কথাটা জানলে। সারিকা রূপার কাঁধটা শক্ত করে ধরল। তুই তো কোনো দোষ করিনিস, তাহলে তুই কেন এর শাস্তি ভোগ করবি? যে দোষ করেছে তার ভয়ে লুকিয়ে থাকলে সমাজে এই ঘটনা বেড়েই চলবে। আজ তোর সাথে হয়েছে, কাল অন্য মেয়ের সাথে হবে, এভাবে চলতেই থাকবে। আমরা মেয়ে ছোট পিসি, এই পুরুষতান্ত্রিক সমাজে দিনশেষে সব দোষ আমাদেরই হয় না রূপা? মেয়েরা আর কোনো কিছুতেই পিছিয়ে নেই। মেয়ে বলে আর কতদিন সন অন্যায় মুখ বুঝে সহ্য করবি? তোকে লড়াই করতে হবে রূপা, এই সমাজের সব মেয়েদের জন্য তোকে লড়াই করতে হবে। রতন স্যারের পাওয়ার অনেক দূর, আমি মুখ খুললে আমার সাথে সাথে এই বাড়ির কাউকে বাঁচতে দেবেন না উনি। সারিকা রূপার গালে হাত রাখল। কিচ্ছু হবে না, ওনার অনেক পাওয়ার বলে যে উনি সবসময় পার পেয়ে যাবেন এমনটা হতে পারে না রূপা। বাড়িতে কে কে জানে এই বিষয়টা? মা আর মেজো কাকি। আমি এক্ষুনি মেজদা, কবি আর তোর ছোট পিসাই এর সাথে কথা বলছি। সারিকা রূপাকে ছেড়ে যেতে গেলে রূপা সারিকার হাতটা টেনে ধরে। সারিকা রূপার দিকে তাকাতেই রূপা করুণ সুরে বলে, বলিস না প্লিজ, মেজো কাকা জানলে বাবাও জানবে, আর বাবা জানতে পারলে আমাকে মেরাই ফেলবে। তোকে আমি একটা কথা বলে দিচ্ছি রূপা, তুই চুপ করে থাকলেও আমি থাকবো না। তোর সাথে এই অন্যায় যে করেছে আর যারা এটাকে প্রশ্রয় দিচ্ছে, আদে সবাইকে শাস্তি পেতেই হবে। এটা শুধু তোর ব্যাপার নয়, এটা প্রতিটা স্কুল, কলেজ, কর্মক্ষেত্র সব জায়গায় হতেই চলেছে। এটাকে বন্ধ করতে হবে। আমার মেয়েরাও বড় হচ্ছে, ওদের স্বার্থে হলেও আমি চুপ করে থাকব না। রূপা ভয়াত চোখে তাকাল সারিকার দিকে। সারিকা রূপাকে আশ্বস্ত করার জন্য বলল, ভয় পাস না, আমরা সবাই তোর পাশে আছি। রূপাকে ঘরে রেখে সারিকা চলে গেল। নিজের রুমে যেতেই দেখল আদিত্য বিছানায় বসে আছে। সারিকা হেসে আদিত্যর সামনে গিয়ে দাঁড়াল। কি ব্যাপার, এভাবে বসে আছেন যে? বিয়ের জোরটা কোথায় রেখেছ সারিকা? ব্যাগে তো নেই, নিশ্চয়ই আনতে ভুলে গেছো।
সারিকা আদিত্যর চিন্তিত মুখ দেখে হাসল। তারপর আলমারি খুলে ওদের বিয়ের জোরটা বার বার করে আনল। এটা অহনা নিয়ে এসেছিল এর উপর কী সব ডিজাইন করবে বলে। আদিত্যর এবার চিন্তা কাটল। হাঁক ছেড়ে কিছু বলার জন্য মুখ খুলতেই আলমারি থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দে দুজনেই ঘুরে তাকায় ওই দিকে। আদিত্য স্পষ্ট খেয়াল করল ভাঙ্গা কাঁচের টুকরোর ভিতরে থাকা আবির আর সারিকার সেই ছবিটা। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আদিত্য সেই দিকে। সারিকা আদিত্যর দিকে তাকাতেই চমকে উঠল। আদিত্য চলবে গল্প ফন্ত দহন কলমে ফুল কিতাব।